আসসালামু আলাইকুম সবাইকে, ইটিও মাল্টিমিডিয়া থেকে ইব্রাহিম আছি আপনাদের সাথে। 6 তারিখ সোমবার 2023। প্রিয় দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে আপনাদেরকে পেঁয়াজের দামটা জানাবো। ভিডিওটা কোন রকম, এখানে কিন্তু সকল ধরনের পেঁয়াজ আছে। তো কত করে পেঁয়াজ বিক্রি করছিল আরদে আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো একটু। জি আলহামদুলিল্লাহ, একটু পরিচয় দেন আপনার। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আর আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা। আচ্ছা ভাইয়া, বর্তমান বাজারে পেঁয়াজ কেমন আসতেছে? পেঁয়াজের বাজারটা নাকি একটু উদ্যোগ করতেছে? পেঁয়াজের বাজার আছে মোটামুটি, মানে একটু আগের থেকে একটু মানে বাড়তে দিকে, একটু বাড়তে দিকে না? জি, আপনাদের তো অনেক বড় আড়ত, কিন্তু আমরা যদি একটু বলতে চাই, এই যে আপনার যে ফাঁসের যে পেঁয়াজ আছে, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা এটা আপনার মনে করেন ফরিদপুর মধুখালী, এটা আপনার হালি পেঁয়াজ, নতুন নতুন পেঁয়াজ না, নতুন হালি পেঁয়াজ। জি, এটা আজকের বাজারে কত করে বিক্রি? এটা আপনার আজকে বেচছে আমরা 29-30। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে, এটা তো আপনার নতুন, আজকে থেকে শুরু হইলো আল্লাহর রহমতে। ও, এর আগে এটা আসে না? না 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 না, এটা আপনার হালি পেঁয়াজ আজকে থেকে শুরু হইলো। আজকে থেকে শুরু? আর এই যে এই পাশে 3-4 পাশে, এটাও আপনার হালি হালি পেঁয়াজ? একই? জি, একই দাম, একই দাম। আচ্ছা, এই পেঁয়াজটা কোন পেঁয়াজ? এটা এটাও আপনার হালি পেঁয়াজ, এটার দামও কি একই? একই দাম, 29-30 টাকা। তাহলে এক সপ্তাহ আগে দাম কোন কোন আপনার? এক সপ্তাহ আগে মুড়ি কাটা ছিল, এখন মুড়ি কাটা আছে মার্কেটে। কত করে বিক্রি করছিল আপনার? এক সপ্তাহ আগে মুড়ি কাটা ছিল ওই লোকে মনে করেন আপনার 24 টাকা, 25 টাকা। আর আজকের বাজারে? আজকে মুড়ি কাটা বিক্রি হতে আপনার 27-28। মানে কে বস্তা কেজি প্রতি 3 টাকা পাচ্ছে না? হুম। ওটা কি এলসি ফেজ? ওটা আপনার এলসি, এলসি ফেজ কত করে চলছিল? এলসি ফেজ বেশি আপনার 28-28। 28 টাকা, 28.5 টাকা। এইদিকে এটা কি আছে না? ওটাও আপনার এলসি। আপনাদের আরও তো অনেক প্রচুর পরিমাণে পেঁয়াজ দেখতে পাচ্ছি, তাহলে কৃষকের কি খবর আপনারা যদি একটু বলতেন? কৃষক যদি আপনার এই হালি পেঁয়াজ যদি আপনার 29-30 টাকা বেঁচে, তাহলে আল্লাহর রহমতে এদের লস হবে না, লাভই হবে। জি, একটু লাভ হবে, লাভ হবে। তাহলে কৃষক মনে করেন আগ্রহ করে আরও বেশি লাগানোর চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যে বর্তমান যে দামটা পাচ্ছে, এটা কি এতে কি কৃষক খুশি? মানে এখন যে বাজার আছে আলহামদুলিল্লাহ এরকম থাকলে পরে কৃষক যা কি একটু বাঁচবে। আচ্ছা, সামনের দিকে কি পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা বেশি না কমার সম্ভাবনা? এখন আসলে তো কাঁচামাল বলা যায় না, বুঝছেন? তবে এখন তো সামনে এক সপ্তাহ পর আরও তো আমদানি বেশি হবে, তবে এবার আহামরি বাড়বে না আশা করা যায়। আহামরি বাড়বে না? না না না, কারণ এবার তো মাল আছে পর্যাপ্ত পরিমাণ মাল। জি 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 জি। আপনাদের ঘরে আগে কেমন গাড়ি আসতো, এখন কেমন গাড়ি আসতেছে? আগে আপনার মনে করতে মুড়ি কাটা মাল তো আসছে সিমসাম, মানে একটু কম। আপনার হালি এক সপ্তাহ গেলে মনে করেন আরও আমদানি বেশি হবে। আচ্ছা আচ্ছা।